নমস্কার, আমরা এখন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি অর্গানিক মলিকুলের ক্ষেত্রে কিভাবে ডিটারমাইন করব সেই জিনিসটা এই ভিডিওটার মধ্য দিয়ে শিখব। সবার আগে যে সমস্ত রেঞ্জগুলো থেকে থাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে, সেই রেঞ্জগুলোকে আমরা আগে জেনে নিই। গামা রে, এক্স রে, ইউভি ভিজিবল, এটা আবার দুটো ভাগ, একটা ইউভি পার্ট, একটা ভিজিবল পার্ট। আইআর, নিয়ার আইআর, মিড আইআর, একটা ফার আইআর, মাইক্রোওয়েভ আর রেডিওওয়েভ। গামারের ক্ষেত্রে ওয়েভলেন্থ সবচেয়ে কম, মানে এনার্জিটা সবচেয়ে বেশি, কারণ এনার্জি আর ওয়েভলেন্থের রিলেশান হলো ই সমান সমান এসি বাই ল্যামডা। তাহলে ওয়েভলেন্থ যদি সবচেয়ে কম হয়ে থাকে, এনার্জিটা গামারের ক্ষেত্রে সবচেয়ে বেশি, আর রেডিওওয়েভের ক্ষেত্রে লক্ষ্য করছি 1 থেকে 10^7 মিটার, তার মানে এর ওয়েভলেন্থটা সবচেয়ে বেশি, আর ওয়েভলেন্থটা সবচেয়ে বেশি হলে এনার্জি সবচেয়ে কম। আমাদের এই ভিডিওটার ফোকাস হবে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, অর্থাৎ 200 থেকে 800 ন্যানোমিটারের মধ্যে। এর মধ্যে ইউভিটাও কভার হবে, ভিজিবলটাও কভার হবে। সো ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি আমাদের এইখানে পড়বার মূল বিষয়। আমরা ওয়েব সম্পর্কে যদি স্টাডি করি, ওয়েব যখন একটা প্রোপাগেট হয়, এগিয়ে যায়, তখন দুখানা পিকের মধ্যে যে ডিস্টেন্স, অথবা লোয়ার দুখানা পিকের মধ্যে যে ডিস্টেন্স, তাকে আমরা ওয়েব লেন্থ বলি বা তরঙ্গ দৈর্ঘ্য বলি, যে ওয়েভলেন্থকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি। ওয়েভ নাম্বার বলতে বোঝায় 1 সেন্টিমিটার ওয়েভলেন্থের মধ্যে যতগুলো ওয়েভ থাকে তাকে বলা হয় ওয়েভ নাম্বার। এটা মিউ বার দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটা হলো 1/ল্যামডা। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটা হলো C/ল্যামডা। এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সির রিলেশান আছে, ই সমান সমান এইচ মিউ, যে এইচটা হলো আমার কাছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর মিউ মানে হলো ই সমান সমান AC/ল্যামডা। এনার্জিকে জুল বা আর্ক যাতে খুশি প্রকাশ করতে পারো। ফ্রিকোয়েন্সির ইউনিট হলো সেকেন্ড ইনভার্স অথবা হার্জ অথবা পা। আর ওয়েভ লেন্থের ক্ষেত্রে ইউনিট হলো সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, আর এটা 1/ আছে বলে সেন্টিমিটার ইনভার্স বা মিটার ইনভার্স। সুতরাং এইগুলো থেকে ফর্মুলায় বসি নিউমেরিক্যালও আমাদের করতে জানতে হবে। সো আমাদের ফোকাস ইউভি ভিজিবল রেঞ্জ। ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি যে লয়ের উপর দাঁড়িয়ে সেটা হলো ল্যামবার্ট বিয়ার ল। আমার ইউভি ভিজিবলের উপর আর একটা ভিডিও রয়েছে, একটু দেখে নিলে সেখানে ল্যামবার্ট বিয়ার লটাকে ডিটেলসে ডিসক্রাইব করেছি এবং তার নিউমেরিক্যালগুলোও আমরা সেখানে করেছি। সো আমরা জানি যে কোনো একটা কিউবেটের মধ্যে দিয়ে আই নট লাইট পাস হলে এবং সেখানে কিছু অ্যাবজর্পশন ঘটবে, কারণ ইউভি ভিজিবল মূলত অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। অ্যাবজর্ব হওয়ার পর যে লাইটটা বেরিয়ে যাবে আইটি দিয়ে দেখালে, এই লাইটের অ্যাবজর্পশন এপসিলন সি ইনটু এল, এ দিয়ে দেখানো হয় অ্যাবজর্পশন, লগারিদম বেস 10 আই নট বাই আইটি বা লগারিদম 1/ ট্রান্সমিটেড, কারণ ট্রান্সমিটেড মানে ট্রান্সমিটেড লাইট বলতে বোঝায় আইটি বাই আই নট সমান সমান এপসিলন সি ইন্টু এল, যেখানে সি হলো কনসেন্ট্রেশন, এল হলো আমি যে কিউবেটটা নিয়েছি তার লেন্থ ইন সেন্টিমিটার, আর এপসিলন ভ্যালু হলো মোলার অ্যাবজর্বিটি কোফিসিয়েন্ট, যেটা কোনো একটা কম্পাউন্ডের উপর ডিপেন্ড করে। এই টার্মটা আমার ইউভি স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, আমরা পরে আসব। এপসিলনের ক্যারেক্টারটা একটু মনে রেখো, এটা শুধুমাত্র কম্পাউন্ডের উপর ডিপেন্ড করে থাকে। যদি আমরা ইউভি ভিজিবিলের থিওরিটায় আসি, তাহলে দেখব আমার অ্যাবজর্পশন এবং ওয়েভলেন্থের মধ্যে
কোনো একটা ইলেকট্রন ট্রানজিশান ঘটবে, আর ইলেকট্রন ট্রানজিশান হয়ে থাকে সবসময় মনে রাখবে হোমো থেকে লুমোতে। হোমো মানে কি? হায়েস্ট অকুপাইড মলিকুলার অরবাইটাল, যেখানে ইলেকট্রনটা থাকে। আর লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবাইটাল, অর্থাৎ যেখানটায় ইলেকট্রনটা যায়। মনে করো কোনো একটা অরবাইটাল এখানে এঁকেছি, এখানে দুটো এখানে ইলেকট্রনটা দিয়েছি, ওকে, আর এই জায়গাটা ফাঁকা রেখেছি অরবাইটাল, তার মানে এখানে হায়েস্ট রয়েছে সেটা হলো হোমো, এখানে ইলেকট্রন নেই, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবাইটাল। ইলেকট্রন ট্রানজিশান কোথা থেকে কোথা পর্যন্ত হয়? হোমো থেকে লুমোতে ইলেকট্রন ট্রানজিশান ঘটে। এবং ইলেকট্রন ট্রানজিশান হওয়ার জন্য নিশ্চয়ই বাইরে থেকে লাইট অ্যাবজর্ব করবে, যে লাইটটা অ্যাবজর্ব করবে সেটা হলো ইউভি লাইট, এবং তার একটা ওয়েভলেন্থ আছে, এনার্জি আছে, সে ওয়েভলেন্থ আছে, তার উপর বেস করে আমার এখানে স্পেকট্রোস্কোপিটা স্টাডি করা হয়, ওকে। সো অ্যাবজর্পশন এবং ওয়েভলেন্থকে যদি আমরা কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে স্ক্যান করি, কখন ওয়েভলেন্থ বেশি, অ্যাবজর্পশন করতে করতে একটা জায়গা দেখব পিক পাবো, ওকে, সেইটাকে বলা হয় আমার কাছে ল্যামডা ম্যাক্স, সেইটাকে বলা হয় ল্যামডা ম্যাক্স। অর্থাৎ সেই কম্পাউন্ডটার ওই ওয়েভলেন্থটা হলো ক্যারেক্টারিস্টিক্স ওয়েভলেন্থ, ওকে। এটা কখন পাবো? অ্যাবজর্পশন এবং ওয়েভলেন্থকে যদি আমরা স্ক্যান করি। সো এরকমভাবেই অ্যাবজর্পশন এবং ওয়েভলেন্থকে করা হয়েছে। করবার পর এরকম একটা পিক পেয়েছি, পিক বরাবর টেনে দিয়েছি, মোটামুটি এরকম জায়গায় কাট করেছে, এই জায়গাটা মনে করো 430 ন্যানোমিটার, সবাই বলতে পারি এটা ল্যামডা ম্যাক্স হলো 430 ন্যানোমিটার। আর কেন এই ওয়েভলেন্থটা পাই আমরা? কারণ হোমো থেকে লুমোতে ইলেকট্রনটা ট্রানজিশান ঘটে, ওকে। এখন যদি অর্গানিক মলিকুলের ক্ষেত্রে দেখো কী কী অরবাইটাল থেকে থাকবে, সিগমা থাকবে, পাই থাকবে, এন থাকবে, পাই স্টার থাকবে, সিগমা স্টার থাকবে। অর্গানিকের ক্ষেত্রে মূলত চারখানা ট্রানজিশানের জন্য আমরা এই ইউভি স্পেকট্রোস্কোপি পেয়ে থাকি। কী কী ট্রানজিশান? সিগমা থেকে সিগমা স্টার, এন থেকে পাই স্টার, এন থেকে সিগমা স্টার, পাই থেকে পাই স্টার, এন থেকে পাই স্টার। একটু রেঞ্জ জেনে নিই কোনটার কি। এটা হলো 150 ন্যানোমিটার। তুমি এখন প্রশ্ন করবে, আমি স্টার্টিংয়েই এটা বলেছি যে ইউভি হলো 200 থেকে 800 ন্যানোমিটার, তাহলে কেন আমি 150টা নিচ্ছি? 150ও কিন্তু করা সম্ভব। কখন করা সম্ভব? যখন এই ট্রানজিশানটা অক্সিজেনের অ্যাবসেন্সে থাকবে, যেটাকে বলা হয় ভ্যাকুম ইউভি রিজিয়ান। কারণ অক্সিজেন থাকলেই সেই অক্সিজেন মলিকুল ইউভিটা অ্যাবজর্ব করবে এবং করবার পর তার ওয়েভলেন্থটা চেঞ্জ হয়ে যাবে। সো ভ্যাকুম ইউভি রিজিয়ানের মধ্যে সিগমা থেকে সিগমা স্টারটা হওয়া সম্ভব যখন শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে, দ্যাট মিন্স হাইড্রোকার্বন থাকবে, তখন এই ট্রানজিশানটা পসিবল, ওকে। এবার এন থেকে পাই স্টার, এন থেকে সিগমা স্টার কখন হবে? না, 170 ন্যানোমিটারে, যখন হেটারো অ্যাটম থাকবে এবং সেটা স্যাচুরেটেড হতে হবে। স্যাচুরেটেড মানে কি? যার মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না। সো ডবল বন্ড এবং ট্রিপল বন্ড নেই এমন স্যাচুরেটেড কম্পাউন্ডে যদি লোন পেয়ার থাকে, দেখো অক্সিজেনের লোন পেয়ার আছে, এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, কিটন হতে পারতো, অ্যাসিড হতে পারতো, এস্টার হতে পারতো, সবার ক্ষেত্রে সিগমা থেকে এন থেকে সিগমা স্টার ট্রানজিশানটা ঘটবে, ওকে। যেমন মনে করো, আমি মনে করো সিএসটি ওইচ নিয়েছি, জানতে চাইলাম এর মধ্যে কী ট্রানজিশান ঘটবে। সো বুঝতেই পারছো অক্সিজেনের লোন পেয়ার আছে এবং সিঙ্গেল বন্ড স্যাচুরেটেড, তার মানে তুমি বলে দেবে এর মধ্যে এন সিগমা স্টার ট্রানজিশানটা ঘটবে। তোমাকে যদি মনে করো সিএস থ্রি নিয়েছে, তাহলে বুঝতে পারছো অক্সিজেন জাতীয় কিছু নেই, একেবারে স্যাচুরেটেড হাইড্রোকার্বন পুরো, ওকে। তো এরম যদি হয়ে থাকে তখন কি বলবো? এর মধ্যে সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশান ঘটবে। সো তোমাকে কম্পাউন্ড দিয়েও জানতে চাইতে পারে এর মধ্যে কী ট্রানজিশানটা পসিবল বলো। এরপর আসি আমরা পাই থেকে পাই স্টার ট্রানজিশান, যেটা 200 ন্যানোমিটারের পর্যন্ত হয়ে থাকে। 200 ন্যানোমিটার থেকে শুরু হয়, 200 ন্যানোমিটার থেকে 800-র মধ্যে হয়ে থাকে, যে কোনো রেঞ্জে। এবার কখন কোনটা হবে ভিডিওটা আর একটু এগো বুঝতে পারবে যে কখন কোন ট্রানজিশানটা ঘটবে। সো পাই মানে বুঝতে পারছো পাই বন্ড থাকতে হবে, পাই বন্ড থাকা মানে আনস্যাচুরেটেড হতে হবে, আনস্যাচুরেটেড মানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে হবে। সো ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তার মধ্যে পাই থেকে পাই স্টার ট্রানজিশানটা পসিবল, এবং সেটাকে আমরা
সেটা কত রেঞ্জের মধ্যে হবে, 200 থেকে 800 ন্যানোমিটারের মধ্যে হবে। মনে করো তোমাকে বললে ইথিলিনের কি ট্রানজিশান হবে, সো বুঝতেই পারছো ডবল বন্ড মানে সিগমা এবং পাই বন্ড, সো পাই বন্ড আছে, সো পাই বন্ড আছে মানে নো ডাউট পাই থেকে পাই স্টার ট্রানজিশানটা ঘটবে। ওকে, এরপর আসছি আমরা এন থেকে সিগমা স্টার। এন থেকে সিগমা স্টার ওটাও তাই 200 থেকে শুরু করে 800 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে, মূলত কার্বনিল কম্পাউন্ডে। কার্বনিল কম্পাউন্ড মানে কি, অ্যালডিহাইড, কিটোন, ওকে, কিটোন জাতীয় জিনিস, অ্যালডিহাইড বা কিটোন জাতীয় কম্পাউন্ডে আমার কাছে এন থেকে পাই স্টার ট্রানজিশান ঘটবে। এক্সাম্পল দিচ্ছে, মনে করো তোমাকে বললে অ্যাসিড অ্যালডিহাইডের কী ট্রানজিশান ঘটবে, সো তুমি বুঝতেই পারছো এর মধ্যে কী আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, সো এর মধ্যে কী কী ঘটতে পারে, এন থেকে পাই স্টার আর একটা এন থেকে সিগমা স্টার ট্রানজিশান, রাইট। তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি ইউভি স্পেকট্রোস্কোপিটা দেখায় তার কারণ হলো ইলেকট্রনের ট্রানজিশান জন্য। ইলেকট্রন ট্রানজিশান কোথায় হয়, হোমো থেকে লুমো হওয়ার ফলে কী হয়, একটা ম্যাক্সিমাম পিক পাই, দ্যাট ইজ কল ল্যামডা ম্যাক্স, আমার কাছে ইম্পর্টেন্ট। এবং পসিবল কী কী ট্রানজিশান ঘটে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই চারটে ট্রানজিশান, সো এই ট্রানজিশানগুলোকে নিয়ে আমরা পরবর্তীকালে কাজ করব। সুতরাং ইউভি স্পেকট্রোস্কোপি যখন কেউ দেখাবে তখন তার একটা পার্টিকুলার ফাংশনাল গ্রুপ থাকবে বা কোভ্যালেন্ট বন্ড থাকবে যার জন্য এই ট্রানজিশানটা ঘটছে, বুঝতে পারছো। যেমন এখানে মনে করো স্যাচুরেটেড সিঙ্গেল বন্ড বলেছিলাম, এখানে ক্ষেত্রে বলেছিলাম লোন পেয়ার থাকবে, হেটারো অ্যাটম থাকবে, এখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড, এখানে বলেছিলাম অ্যালডিহাইড বা কিটোন হবে। সো যার জন্য ইলেকট্রনের ট্রানজিশানটা ঘটবে তাকে আমরা বলবো ক্রোমোফোর, ওকে। কিন্তু ক্রোমোফোরের প্রেজেন্স, ক্রোমোফোরের সঙ্গেও আর একটা গ্রুপ থেকে থাকে যাকে বলে অক্সক্রোম, যে সে যদি একা থাকে সে কিন্তু এরকম ট্রানজিশান ঘটায় না, কিন্তু ক্রোমোফোরের সঙ্গে যুক্ত হলে ক্রোমোফোরের ট্রানজিশানটাকে হেল্প করে। তাহলে বুঝতে পারছো অক্সক্রোম কি, অক্সক্রোমের নিজস্ব, এরা অক্সক্রোমের নিজস্ব কিন্তু কোনো ট্রানজিশান নেই, কিন্তু যখনই এ ক্রোমোফোরের সঙ্গে যুক্ত হবে তখনই ক্রোমোফোরের ট্রানজিশানটাকে হেল্প করবে। এক্সাম্পল দেখাচ্ছি, বেনজিন, বেনজিন একটা হলো ক্রোমোফোর, কেন, তার কারণটা হলো বেনজিনের মধ্যে ডবল বন্ড আছে, আর ডবল বন্ড জাতীয় থাকলেই আমি কি বলেছিলাম এর মধ্যে পাই থেকে পাই স্টার ট্রানজিশান ঘটবে, সো বেনজিন একটা ক্রোমোফোর, রাইট। ক্রোমোফোরের মধ্যে আমি একটা অক্সক্রোম NH2 ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে যেটা তৈরি হলো সেটা হলো অ্যানিলিন, রাইট। এই অ্যানিলিন আসবার পর এই নাইট্রোজেনের লোন প্যাটটা রেজোন্যান্স করছে, তাহলে এই নাইট্রোজেনের লোন প্যাটটা রেজোন্যান্সে হেল্প করছে, হেল্প করবার জন্য এই যে কম্পাউন্ডটা, মানে এটা ছিল আমার কাছে কে ছিল, ক্রোমোফোর, এটা আমার কাছে কী আছে, অক্সক্রোম, এই ক্রোমোফোরের সঙ্গে অক্সক্রোম যুক্ত হয়ে নতুন একটা ক্রোমোফোর তৈরি হলো। তাহলে তুমি ভেবে দেখো এই অক্সক্রোম নিজে কিন্তু কিছু দেখায় না, নিজে কোনো ওয়েভলেন্থ দেখায় না, নিজের কোনো ট্রানজিশান দেখায় না, কিন্তু ও যখনই ক্রোমোফোরের সঙ্গে যুক্ত হবে যেটা তৈরি হবে সেটা একটা নতুন ক্রোমোফোর তৈরি হবে, এবং এখানে ট্রানজিশানটা আরও বেটার হবে। তুমি বলবে কেন, দেখো নাইট্রোজেনের লোন পেটা রেজোন্যান্স করছে, রেজোন্যান্স করলে কি হয়, স্টেবল হয়, আর স্টেবল হলে আমরা কী জানি এনার্জি লো হয়, এনার্জি লো হয়, আর এনার্জি লো হলে কী হবে, ল্যামডাটা কী হবে, হাই হবে, কারণ আমরা ভিডিওটা শুরুতেই পড়েছি ই সমান সমান ইসি বাই ল্যামডা। তা ল্যামডাটা যদি হাই হয়, দেখো এখানে দেখো ল্যামডা ছিল 255, NH2 আসবার পর রেজোন্যান্স করবার জন্য স্টেবল হলো, এনার্জি লো হলো, ল্যামডাটা হাই হলো, তাই জন্য ল্যামডাটা বেড়ে গিয়ে 280 হয়ে গেছে। সুতরাং আমি বলতে পারি NH2 এখানে একটা অক্সক্রোম, লাইকওয়াইজ OH একটা অক্সক্রোম, OR একটা অক্সক্রোম, যে ক্রোমোফোরের সঙ্গে যুক্ত হয় ক্রোমোফোরের রেজোন্যান্সটাকে বা কনজুগেশনটাকে হেল্প করে তাকে আমরা বলি অক্সক্রোম। ক্রোমোফোর নিজে ট্রানজিশান ঘটায়, অক্সক্রোম কিন্তু নিজে ঘটায় না, কিন্তু অক্সক্রোম ক্রোমোফোরের সঙ্গে যুক্ত হলে নতুন একটা ক্রোমোফোর তৈরি করবে, যেমন এইটা হলো এক্সাম্পল, যে ট্রানজিশানে হেল্প করবে, ওকে। এখন এই যে অ্যাডজর্পশন হচ্ছে, মানে বাইরে থেকে এনার্জি তো নিচ্ছে, এনার্জিটা নিয়ে বাইরে থেকে এনার্জি নিয়ে হোমো থেকে লুমোতে ট্রানজিশান হচ্ছে, তাই না। এখন এই ট্রানজিশানটা কার কার উপর ডিপেন্ড করে, ফ্যাক্টর এক নম্বর অবশ্যই ক্রোমোফোর বা অক্সক্রোমের উপর ডিপেন্ড করবে, একটু আগেই তুমি দেখেছো,
আর একটা হলো সলভেন্ট। আমাকে দেখতে হবে আমি যখন কাজটা করছি কোন সলভেন্ট নিয়ে কাজটা করছে। মনে করো তুমি বেঞ্জিন নিলে, বেঞ্জিন নিজেই একটা অ্যাডসর্পশন দেখায়, তাহলে তুমি কী করে কাজটা করবে? সুতরাং বেঞ্জিন সলভেন্টকে আমাকে অ্যাভয়েড করতে হবে। সিসিএল ফোর নিলে সে নিজেই দেখায় 665 ন্যানোমিটারে অ্যাডসর্পশন দেখায়। বা তুমি ক্লোরোফর্ম নিলে সে নিজেই 240 ন্যানোমিটারে অ্যাডসর্পশন দেখায়। সুতরাং এই সমস্ত সলভেন্টগুলোকে আমাকে বাদ দিয়ে কাজ করতে হবে, খেয়াল থাকে যেন। নাম্বার থ্রি হলো হাই টেম্পারেচারে কাজ করলে হবে না, কারণ লো টেম্পারেচারে কাজ করলে তবেই তার অ্যাডসর্পশনটা ম্যাক্সিমাম হয়ে থাকে। তাই সবসময় আমার কাজটা যেন লো টেম্পারেচারে হয়ে থাকে, কোনোভাবেই কিন্তু হাই টেম্পারেচার নয়। এছাড়াও ইনঅর্গানিক কিছু ময়টি রয়েছে যার জন্য কিন্তু অ্যাডসর্পশন বেড়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। যেমন ক্রোমেট, ডাইক্রোমেট বা কোমেট, এগুলো সবই, এটা ক্রোমে এমএনওট ও4 মাইনাস এজি এইও, এটা হলো কমপ্লেক্স ময়টি, এটা হলো সিঙ্গেল ময়টি। এই সমস্ত ইনঅর্গানিক ময়টিগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে। তো আমাকে কী কী অ্যাভয়েড করতে হবে? ইনঅর্গানিক ময়টি, সলভেন্ট অ্যাভয়েড করতে হবে, আর মনে রাখতে হবে লো টেম্পারেচারে কাজটা করব। এবার ক্রোমোফোরে এবং অক্সক্রোমের জন্য তো অ্যাডসর্পশন দেখাবেই, তাই কার জন্য অ্যাডসর্পশন চেঞ্জ হয় সেটা একটু ভালো করে জেনে নেবে। তাহলে আমরা নিশ্চয়ই এটা জেনেছি, অ্যাডসর্পশন এবং ওয়েভলেন্থকে যদি স্ক্যান করি মোটামুটি একটা পাবো, এটাকে আমরা ল্যামডা ম্যাক্স বলবো। কিন্তু এই ল্যামডা ম্যাক্সটাকে, এই যে অ্যাডসর্পশন কার্ভটাকে আমি মনে করলে এই দিকটা নিয়ে চলে আসতে পারি, যদি কোনোভাবে নিয়ে আসতে পারি, কী করে আসবো আমি আসছে, যদি কোনোভাবে আমি নিয়ে আসতে পারি তাহলে এই পিকটা কী হচ্ছে, সরে যাচ্ছে এই দিকে। এই জিনিসটাকে বলা হয় বার্থোকমিক শিফট, অর্থাৎ তোমার এই যে পিক, এই পিকটাকে যদি আমি এই দিকে সরিয়ে দিতে পারি কোনোভাবে, তখন তাকে আমরা কী বলবো, বার্থোকমিক শিফট বা রেড শিফট। অর্থাৎ ভিপজিওর যে রেডের দিকে চলে যাওয়াটাকে বলা হয়, মানে এই দিকটা সরে যাচ্ছে হায়ার ওয়েভলেন্থের দিকে যাচ্ছে, তাকে বলা হয় বার্থোকমিক শিফট বা রেড শিফট। যদি কোনোভাবে এই যে পিকটা আমার কাছে ছিল, এই পিকটাকে আমি যদি এই দিকটা নিয়ে চলে আসতে পারি লেফটের দিকে, মানে ওয়েভলেন্থ কমের দিকে নিয়ে আসছি, তখন সেটাকে বলবো আমরা ব্লু শিফট, ব্লু শিফট, ওকে, বা হিপসোকমিক শিফট। আর যদি এই যে পিকটা রয়েছে, এই পিকটাকে যদি আমি বাড়িয়ে দিই, তখন তাকে বলা হয় হাইপারকমিক শিফট। আর যদি পিকটাকে আমি যদি কমিয়ে দিই, তখন তাকে বলা হয় হিপসোকমিক শিফট। এখন কোন শিফট কখন দেখায় সেটা তোমাকে দেখতে হবে। প্রথমে আমি আসছি বার্থোকমিক শিফট বা রেড শিফট। দেখো আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো আমি অ্যানিলিন নিলাম, বেঞ্জিন নিলাম আর অ্যানিলিন নিলাম। তাহলে যদি বলা হয় এই দুটোর মধ্যে কোনটার ক্ষেত্রে ল্যামডার ভ্যালু কত, যদি তোমাকে জানতে চায়, তো এটার ক্ষেত্রে 255 ন্যানোমিটার, ওকে। তো NH2 গ্রুপটা কী করেছে, রেজোনান্স করছে। রেজোনান্স করবার জন্য আমি একটু আগেই বলেছি কথাটা, রেজোনান্স করার জন্য স্টেবল হচ্ছে, এবং স্টেবল মানে হলো ইয়ের ভ্যালু লো হচ্ছে, ইয়ের ভ্যালু লো মানে ল্যামডার ভ্যালু হাই হচ্ছে, এবং হাই হয়ে হচ্ছে 270 ন্যানোমিটার। তাহলে বুঝতে পারছি যত কনজুগেশন ঘটাবো তত আমার কাছে ওয়েভলেন্থটা কী হচ্ছে, বেড়েই যাচ্ছে। আর ওয়েভলেন্থটা 255 থেকে 270 হচ্ছে, তার মানে কি এই দিকে চলে যাচ্ছে, তো কারণ এই দিকে ওয়েভলেন্থ বাড়ছে, তার মানে এই দিকে শিফট করছে। তার মানে আমি বলতে পারি ক্রোমোফোর বা অক্সক্রোম এই সমস্তগুলো অ্যাড করলে আমার বার্থোকমিক শিফট বাড়বে। সলভেন্টের একটা এফেক্ট আছে, কিছু কিছু পোলার সলভেন্ট অনেক সময় কনজুগেশন কোড নিয়ে, ঠিক আছে, পোলার সলভেন্ট, মনে করো আমি আমার কাছে একটা নন পোলার নিয়েছি, মনে করো আমার কাছে ট্রানজিশানটা হচ্ছে N থেকে পাই স্টার, একটা নিয়েছি নন পোলার আর একটা নিয়েছি পোলার। তো নন পোলার কী করবে, যেমন আছে তেমনই থাকবে, কিন্তু পোলার কী করবে, পোলার এই লোন পেয়ারটা দিয়ে কী করবে, এটাকে নিয়ে নেবে, ওকে, বুঝতে পেরেছ? তো যদি আমরা কম্পেয়ার করি
এইটার ক্ষেত্রে যেহেতু লোন পেয়ারটা নিয়ে নিচ্ছে, লোন পেয়ারটা রেজোনেন্স বা কোনো কিছুতে টেক পার্ট সেরকমভাবে করতে পারছে না, তার মানে এক্ষেত্রে আমার ব্লু শিফট হয়ে যাবে। আর এর ক্ষেত্রে কী হবে, রেড শিফট হবে। ব্লু শিফট মানে কি, হিপসোকোমিক শিফট, মানে এইদিকে সরে আসবে, কারণ রেজোনেন্স করতে পারছে না, কনজুগেশন কম হবে। আর এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে আমার কাছে রেড শিফট হবে। সো আমার কাছে সলভেন্টটা একটা খুব বড় ফ্যাক্টর। এবার দেখো ইনক্রিজিং কনজুগেশন, ইনক্রিজিং কনজুগেশন কেন বলছি, আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমি, কেউ একজন এইটা নিল, আর একজন নিল ওকে, এই দুটোকে একটু যদি স্টাডি করে দেখতে পাবে, প্রথমটা রেজোনেন্স করছে, দ্বিতীয়টাও রেজোনেন্স করছে, তাহলে বলো তো কোনটা রেজোনেন্স বেশি, মানে কনজুগেশন বেশি, নিচেরটা। তাহলে যত বেশি কনজুগেশন হবে তত কী হবে, স্টেবল হবে, আর যত স্টেবল হবে এনার্জি তত লো হবে, আর এনার্জি লো হলে ই সমান সমান এসি বাই ল্যামডা, এনার্জি যত লো হবে ল্যামডাটা কী হবে, হাই হবে, আর ল্যামডাটা যদি হাই হয় গ্রাফটা কোন দিকে শিফট খাবে, এইদিকে শিফট খাবে, তাই তো, কারণ এইদিকে ল্যামডাটা হাই। তাহলে কী শিফট হলো, রেড শিফট না, বা বার্থকোমিক শিফট হলো। তো তো এই সমস্ত ফ্যাক্টরগুলো বার্থকোমিক শিফটের উপর ডিপেন্ড করে। হিপসোকোমিক শিফটটা কী হবে, বার্থকোমিক শিফটের জাস্ট অপোজিট, এর বাইরে কোনোটাই না। তো এটা খেয়াল রাখতে হবে, যেমন মনে করো তোমাকে NH2 বললো, তার একটা ওয়েভ লেন্থ আছে ওকে, কারণ রেজোনেন্স করছে, ওয়েভ লেন্থ আছে। কিন্তু যখন তুমি দুটো কন্ডিশান নিলাম, একটা হলো এইটাকে ড্রাই এয়ারের মধ্যে নিলাম, তাহলে এই যেমন রেজোনেন্স করা তেমন রেজোনেন্স করবে, এবং তোমাকে যে ওয়েভ লেন্থটা বলেছিলাম 280 ন্যানোমিটারে রেজোনেন্স হবে। কিন্তু যখনই এই অ্যানিলিনটাকেই তুমি এইচ প্লাস মিডিয়ামের মধ্যে নিলে, তখন কী হবে, এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে এইচ প্লাসটাকে নিয়ে নেবে, নিলে কেমন হচ্ছে, এনএইচ থ্রি প্লাস, আর লোন পেয়ার নেই, আর রেজোনেন্স হচ্ছে না, তখন তোমার কাছে কী হবে, তখন তোমার কাছে এই যে ওয়েভ লেন্থটা যতটা ছিল, কারণ কম স্টেবল হবে তো, লেস স্টেবল, আর এবং লেস স্টেবল মানে এনার্জিটা কী হবে, হাই হবে, আর এনার্জিটা হাই হলে কী হবে, ই সমান সমান এসি বাই ল্যামডা, ল্যামডাটা কী হবে, লো হয়ে যাবে। আর ল্যামডা লো হয়ে যাবে মানে কোন দিকে শিফট খাচ্ছে, এইদিকে লেফটের দিকে শিফট খাচ্ছে, তখন এটা হিপসোকোমিক শিফট বা ব্লু শিফট হয়ে যাবে ওকে। নেক্সট আসছি আমরা হাইপারকোমিক শিফট, একটা হাইপোকোমিক শিফট। হাইপারকোমিক শিফট ডিপেন্ড করে এপসিলং ভ্যালুর ওপর, মনে পড়ছে নিশ্চয়ই, আমি ভিডিওতে স্টার্টিংয়ে বলেছিলাম এ সমান সমান এপসিলং সি এল, এটাকে কম্পাউন্ডের প্রপার্টির উপর ডিপেন্ড করে। তো এটা পিরিডিন নিয়েছিলাম, এপসিলং ভ্যালুটা ছিল 2750, একটা এনএইচ টু গ্রুপের মধ্যে অ্যাড করে দিয়েছি রিয়াকশান করে, এপসিলং ভ্যালুটা দেখো বেড়ে গেছে। তো এইটা থেকে এইটা হওয়াটা হলো হিপসোকোমিক শিফট, কারণ কি, এই পিকটা বেড়ে গেল, রাইট। ঠিক তেমনই তুমি এই কম্পাউন্ডটা নিলে, আর একটা সিএস থ্রি গ্রুপ ইন্ট্রোডিউসড করলে, যখন ইন্ট্রোডিউসড করলে দেখলে এটা 19,000 ছিল, এটা 10,000 সামথিং হয়েছে, তার মানে কী হচ্ছে, পিকটা কমে গেল ওকে, তার মানে কী হলো, হাইপোকোমিক শিফট। তো অ্যাবজর্পশন এবং ওয়েভ লেন্থে যদি আমরা গ্রাফ করি, নর্মাল যে পিকটা পাবো, পিকটাকে মনে করলে এই দিকে সরাতে পারি বার্থকোমিক শিফট, লেফটে সরাতে পারি হিপসোকোমিক শিফট বা ব্লু শিফট, ওপরে যেতে পারে হাইপারকোমিক শিফট, আর নিচে আসতে পারে হাইপোকোমিক শিফট। এই হাইপার এবং হাইপোকোমিক শিফট মোলার অ্যাবজর্বিটি কোফিসিয়েন্টের উপর টোটালি ডিপেন্ড করে থাকে ওকে। তো তোমাকে যদি দুটো কম্পাউন্ড দিয়ে আমি জিজ্ঞেস করি যে এই দুটো কম্পাউন্ডের মধ্যে বলো তো কোনটা বেশি রেড শিফট, বলে তোমাকে এরকম একটা কোশ্চেন দিল, রেড শিফট কোনটা বেশি হবে, একটা দিল তোমার কাছে এনএইচ টু, আর একটা হলো প্যারা পজিশনে এনও টু গ্রুপ ওকে। তো যদি দুখানা কম্পাউন্ডের মধ্যে দেখো, দ্বিতীয় কম্পাউন্ডটা দেখো, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা দেখো রেজোনেন্স করে যাচ্ছে, এও রেজোনেন্স করছে, কিন্তু যদি বলা হয় কার রেজোনেন্স বেশি, মানে কনজুগেশন বেশি দ্বিতীয়টা, তাহলে কনজুগেশন বেশি হলে এনার্জি লো, আর এনার্জি লো হলে ল্যামডাটা কী হয়, হাই, তার মানে ল্যামডা হাই মানে বলবো এটা রেড শিফট,
এটা তখন কি হবে এর তুলনায় ব্লু শিফট। ওকে, সো আমি কনজুগেশন দেখে, আমাকে যদি এক্সামে কোনো কোশ্চেন দিয়ে থাকে কনজুগেশন দেখে বলে দিতে পারবো। তোমাকে যদি এই দুটো বলি কোনটা রেড শিফট বলো তো, এমন ধরনের অনেক কোশ্চেন হতে পারে, পোলারিটি দিয়ে কোশ্চেন হতে পারে, যে কোনো টেক্সট বুক যদি ফলো করো তাহলে দেখতে পাবে। এই দুটোর মধ্যে জানতে চাইলো, দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো রেজোনান্স করছে, প্রথমটা করছে না। সো দ্বিতীয়টার ক্ষেত্রে কনজুগেশন বেশি, আর কনজুগেশন বেশি মানে এনার্জি লো, আর এনার্জি লো মানে ল্যামডাটা হাই হবে। সো এটা হবে রেড শিফট এবং উপরেরটা কী হবে ব্লু শিফট। সো এমনভাবে রেড শিফট ব্লু শিফটের কোশ্চেন আমরা সলভ করতে পারি, ফ্যাক্টরগুলোকে শুধু মনে রাখবে। আর বার্থোকমিক শিফট বা রেড শিফটের অপোজিট হলো ব্লু শিফট। সো এই ধরনের কোশ্চেনগুলো একটু টেক্সট বুক থেকে করবে, আশা করব করতে পারবে। এবার আমরা উডওয়ার্ড ফিশার রুল পড়ছি, যেটা সাহায্যে এই ল্যামডা ম্যাক্সের ভ্যালু আমরা মোটামুটি কম্পেয়ার করে নিতে পারি। তুমি একটু কয়েকটা জিনিস একটু খেয়াল করার চেষ্টা করো। যদি কোনোদিন মাদার কম্পাউন্ড এরকম দেখতে পাও, বুঝতে পেরেছ মাদার কম্পাউন্ড এরকম মানে বুঝতে পেরেছ, অ্যাসাইক্লিক হয়ে থাকবে এবং এটা ট্রান্সপোজিশনে ডবল বন্ডগুলো আছে। ওকে, এটা সাইক্লিক কিন্তু তবুও দেখো একটা একটা ডবল বন্ড দেখো অ্যাসাইক্লিকভাবে বাইরে রয়েছে, তখন মনে রাখবে বেস ভ্যালু হলো 217। ওকে, একটু ভালো করে খেয়াল করো। যদি দেখো হোমোনিউক্লিয়ার, হোমোনিউক্লিয়ার মানে কি একই রিংয়ের মধ্যে দুখানা ডবল বন্ড, দেখো দুটো ডবল বন্ড একই রিংয়ের মধ্যে, এটার ক্ষেত্রে দেখো একই রিংয়ের মধ্যে দুটো ডবল বন্ড, এটাও দেখো তোমার মনে হতেই পারে আরে এখানে তো দুখানা রিংয়ের মধ্যে ডবল বন্ড আছে, কিন্তু এই যে ডবল বন্ড এটা এরও সম্পত্তি এরও সম্পত্তি, মানে তুমি এই ডবল বন্ডটাকে তুলে এখানেও বসাতে পারো। সো এরকম কন্ডিশান যদি দেখে থাকো হোমোনিউক্লিয়ার কনজুগেটেড ডাইন, বেস ভ্যালু হলো 253 মনে রাখবে। যদি দেখো হেটারোনিউক্লিয়ার, দেখো দুটো রিংয়ের মধ্যে দেখো ডবল বন্ড আছে, একটা ডবল বন্ড কিন্তু কনজুগেটেড অবস্থা থাকবে, কিন্তু কনজুগেটেড কাকে বলে, ডবল সিঙ্গেল ডবল ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল, এই যে ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল মানে কনজুগেশন। ওকে, তো দেখো এইটার ক্ষেত্রে দেখো ডবল সিঙ্গেল ডবল কিন্তু দেখো দুটো রিংয়ের মধ্যে রয়েছে, এখানে দেখো ডবল সিঙ্গেল ডবল কিন্তু দুটো রিংয়ের মধ্যে রয়েছে, তখন বেস ভ্যালু হলো 215। কোনো কোনো বইতে প্লাস মাইনাস 2-1 করে থাকে, কোনো জায়গায় 214 থাকতে পারে, ঠিক আছে, কিন্তু একই ব্যাপার। এবার দেখো ডবল বন্ড এক্সটেন্ডেড, দেখো এইটা হলো এটা কীরকম সিস্টেম, এটা হলো এইরকম সিস্টেম হোমোনিউক্লিয়ার যার বেস ভ্যালু 253, রাইট। কিন্তু একটু খেয়াল করে দেখো এই যে মাদার কম্পাউন্ড তার সঙ্গে দেখো এই ডবল সিঙ্গেল ডবল, দেখো একটা কনজুগেশন আছে তাই না, মাদার কম্পাউন্ড, এটা মাদার কম্পাউন্ডের সঙ্গে সিঙ্গেল দিয়ে আর একটা ডবল আছে, ডবল বন্ড আছে, অর্থাৎ ডবল বন্ড কনজুগেশন আছে, তখন 30 তার মধ্যে অ্যাড করব, 30 অ্যাড হবে। এটার ক্ষেত্রে দেখো দেখো এটা মাদার কম্পাউন্ড, দেখো সিঙ্গেল বন্ড ডবল বন্ড আছে, আবার দেখো সিঙ্গেল বন্ড ডবল বন্ড আছে, তাহলে এক্সট্রা কনজুগেশন এখানে কটা রয়েছে, দুটো এক্সট্রা কনজুগেশন রয়েছে, তাই 2x30 অ্যাড হবে। ওকে, এবার দেখো অ্যালকাইল গ্রুপ সাবস্টিটিউশন, দেখো তোমার এই যে ডবল সিঙ্গেল ডবল বা ডবল ডবল করে যত দূরই তুমি যাও না কেন, তুমি দেখবে কতগুলো অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ মানে সি, মানে এটা CH3 হতে পারে, CH2 হতে পারে, যা খুশি হতে পারে, যেমন এই কম্পাউন্ডটার মধ্যে দেখো ডবল সিঙ্গেল ডবল কনজুগেশন আছে, কিন্তু এই কাজটা করবার সময় দেখো একটা গ্রুপ দেখো সাবস্টিটিউট আছে। সো অ্যালকাইল সাবস্টিটিউশনের জন্য এই 5 অ্যাড করব। তুমি দেখো এই রিংটার মধ্যে, এই রিংটার বেস ভ্যালু কত হবে বলো তো, দেখো ডবল সিঙ্গেল ডবল কোথায় রয়েছে, দুটো রিংয়ের মধ্যে রয়েছে তাই তো, দুটো রিংয়ের মধ্যে থাকলে কেমন হয়, বেস ভ্যালু কত, 215 হয়। ওকে, আমি বেস ভ্যালু নিয়ে ইন্টারেস্টেড নই, আমি বলছি অ্যালকাইল গ্রুপ কটা আছে দেখো এটার মধ্যে, এই ডবল সিঙ্গেল ডবল করতে গিয়ে অন্য জায়গায় তাকাবো না, শুধু ডবল ডবল সিঙ্গেল ডবলের মধ্যে অ্যালকাইল গ্রুপ খুঁজবো। দেখো ডবল যেখানে স্টার্ট হচ্ছে সেখানে একটা গ্রুপ এরম রয়েছে, সিঙ্গেল যাচ্ছে সেখানে তো আমি দেখবো না, কিন্তু সিঙ্গেল থেকে ডবলে যাওয়ার সময় এখানে একটা গ্রুপ রয়েছে, আর ডবল গিয়ে শেষ হয়ে গেছে যেখানে সেখানেও দেখো একটা গ্রুপ রয়েছে, তাহলে এই ডবল সিঙ্গেল ডবল করতে গেলে আমার কটা এমনি গ্রুপ অ্যাটাচ আছে, 3টে, তার মানে 3x5 এক্সট্রা অ্যাড হবে। আমরা প্রবলেম করলে বুঝতে পারবো,
যদি এক্সোসাইক্লিক ডবল বন্ড দেখো, এক্সোসাইক্লিক মানে কি? এক্সোসাইক্লিক মানে হলো এই রিংয়ের সঙ্গে, মানে এই রিং তার সঙ্গে এরকম ডবল বন্ড, ডবল বন্ড দিয়ে আবার এইদিকে রিং টিং আছে, বুঝতে পেরেছ তো? শুন মোট কথা, রিংয়ের সঙ্গে অ্যাটাচ যদি ডবল বন্ড থাকে তখন পাঁচ অ্যাড হয়, বুঝতে পেরেছ? এই ছটা পয়েন্ট মাথার মধ্যে রেখে দাও, তুমি দেখো আমি কিভাবে করছি পরের প্রবলেমটা। আমাকে এই কম্পাউন্ডটা দিয়ে বলবে ল্যামডা ম্যাক্স বার করো। আগে তোমাকে বেস ভ্যালু দেখতে হবে। বেস ভ্যালু কী করে বুঝবো, এটা কী ধরনের সিস্টেম আছে? তুমি দেখো এটা হলো হোমোনিউক্লিয়ার সিস্টেম, কারণ একটা রিংয়ের মধ্যে দুটো ডবল বন্ড আছে। হোমোনিউক্লিয়ার সিস্টেমে কত অ্যাড হয়? 253, দেখো 253 অ্যাড করেছে। ওকে, এবার তোমাকে দেখতে হবে কোনো এক্সোসাইক্লিক ডবল বন্ড আছে কি না, ওকে, এবং এক্সটেন্ডেড কনজুগেশন আছে কিনা। এক্সটেন্ডেড কনজুগেশন কী বলেছিলাম, তোমার যে বেস ভ্যালু যা রয়েছে তার সঙ্গে সিঙ্গেল দিয়ে ডবল বন্ড আছে, দেখো দেখো সিঙ্গেল দিয়ে ডবল বন্ড, তাহলে এক্সটেন্ডেড কনজুগেশন আছে 30। ওকে, এবার এই ডবল, সিঙ্গেল, ডবল, এক্সটেন্ডেড কনজুগেশন এইসবগুলো করতে গিয়ে কতগুলো তুমি অ্যালকাইল গ্রুপ আছে, দেখো ডবল দিয়ে যেখান থেকে শুরু হয়েছে এটা একটা, এটা একটা, সিঙ্গেল দিয়ে ডবল দিয়ে শেষ হয়েছে এখানে একটা, মোট তিনটে অ্যালকাইল গ্রুপ আছে। আর এক একটা অ্যালকাইল গ্রুপের জন্য কত করে হয়? 5 করে, তাহলে 3×5। ওকে, এবার দেখতে হবে তোমাকে এক্সোসাইক্লিক ডবল বন্ড আছে কিনা। এক্সোসাইক্লিক কী বলেছিলাম, রিংয়ের সঙ্গে ডবল বন্ড হলো, দেখো এই দেখো রিং, রিংয়ের সঙ্গে দেখো এটা ডবল বন্ড, এটা এক্সোসাইক্লিক না, এই রিং এর সঙ্গে দেখো ডবল বন্ড। আর দেখো কোনো জায়গায় এরম নেই, কিন্তু রিংয়ের সঙ্গে ডবল বন্ড থাকতে হবে কীরমভাবে, তার বাইরে আর একটা রিং থাকতে হবে। সো এইটা রিংয়ের সঙ্গে ডবল বন্ড আছে, এর জন্য এক্সট্রা কত হবে? 5। তাহলে টোটাল যোগ করলে কত? 303। ওকে, পরেরটায় আসো। পরেরটায় দেখো কি এই যে সিস্টেমটা কার মতন সিস্টেম, হেটারো নিউক্লিয়ার সিস্টেম। দেখো দুটো দুটো অ্যাটম, দুটো রিংয়ের মধ্যে রয়েছে ডবল, সিঙ্গেল, ডবল করে। ওকে, দুটো রিংয়ের মধ্যে রয়েছে কনজুগেশন, তাই তো? তাহলে এর বেস ভ্যালু কত? 215, 215 নিয়েছি। এবার তোমায় কী দেখতে হবে, এবার তোমাকে দেখতে হবে যে এর মধ্যে কতগুলো সাবস্টিটিউট আছে। দেখো ডবল, এই যে ডবল বন্ড শুরু হচ্ছে, সিঙ্গেল, সিঙ্গেলে যাওয়ার সময় এইখানে একটা সাবস্টিটিউট হয়ে যাচ্ছে ডবল। ওকে, দেখো এইখানে একটা সাবস্টিটিউট হয়ে যাচ্ছে, আর ডবল দিয়ে যেখানে শেষ হয়েছে এখানেও দেখো একটা সাবস্টিটিউট হচ্ছে, সবুজ কালিগুলো। তাহলে 4 সাবস্টিটিউট, তাহলে 4×5 = 20। ওকে, এবার দেখতে হবে এক্সোসাইক্লিক বন্ড আছে কি না। এক্সোসাইক্লিক বন্ড কোনগুলো? দেখো এই যে রিং, রিংয়ের সঙ্গে দেখো ডবল বন্ড অ্যাটাচ আছে, এটা একটা, আবার দেখো এটা একটা রিং, এটা একটা রিং পুরো, এর সঙ্গে দেখো এই ডবল বন্ড অ্যাটাচ আছে, এইটা একটা। তাহলে এক্সোসাইক্লিক ডবল বন্ড কটা আছে? দুটো। তাহলে 2×5 মানে 10 করলে 245 ন্যানোমিটার, ইউনিটগুলো সব ন্যানোমিটারে। নিচেরটা এসো, নিচেটা দেখো কোন ধরনের সিস্টেম, এই ধরনের সিস্টেম, ডবল, সিঙ্গেল, ডবল, মানে 217, দেখো ডবল, সিঙ্গেল, ডবল, 217, এত দূর পর্যন্ত 217 হয়েছে, কিন্তু দেখো এত দূর গিয়ে শেষ না, আবার একটা এরকম আছে। তাহলে আবার একটা যদি এক্সট্রা থাকে, এক্সট্রা যদি কনজুগেশন থাকে, এক্সট্রা কনজুগেশন যদি থেকে থাকে, তাই তো? হ্যাঁ, এক্সটেন্ডেড কনজুগেশন হলে কত অ্যাড হয়? 30, দেখো 30 অ্যাড করেছে। এবার দেখতে হবে এই পুরো ঘটনাটা করবার সময় আমার কতগুলো অ্যালকাইল গ্রুপ আছে। দেখো এটা একটা অ্যালকাইল গ্রুপ, এটা একটা অ্যালকাইল গ্রুপ, এখানে একটা অ্যালকাইল গ্রুপ, তিনটে অ্যালকাইল গ্রুপ, 3×5 মানে 15, টোটাল যোগ করলে যা বেরোবে সেটা হবে অ্যান্সার। ওকে, এইটা গেল তোমার কাছে কোনো রকম অক্সিজেন জাতীয় কম্পাউন্ড না থাকলে। এবার অক্সিজেন দিয়ে থাকলে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটনের ক্ষেত্রে তুমি কী করে করবে, সেম রুল একই রকমভাবে ফলো করার চেষ্টা করো। দেখো এ দেখো ডবল, সিঙ্গেল, ডবল, কিন্তু এখানে কী আছে? অক্সিজেন জাতীয় আছে। সো সেটাকে বলা হয় আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, বা দেখো ডবল, সিঙ্গেল, ডবল, এরম যদি থাকে তখন 215 হলো তোমার বেস ভ্যালু, 215 হলো বেস ভ্যালু। এক্ষেত্রে যদি এক্সটেন্ডেড কনজুগেশন হয়ে থাকে, এক্সটেন্ডেড কনজুগেশন হয়ে থাকে 30 অ্যাড হয়। তাই দেখো এক্সটেন্ডেড কনজুগেশন দেখো কটা হয়েছে, এ দেখো এটা একটা এক্সটেন্ডেড কনজুগেশন, এই যে ডবল, সিঙ্গেল, ডবল হয়েছিল, তারপর দেখো সিঙ্গেল দিয়ে আবার একটা ডবল, আবার সিঙ্গেল দিয়ে আবার একটা ডবল, তাহলে এক্সটেন্ডেড কনজুগেশন কটা? দুটো এক্সটেন্ডেড কনজুগেশন, তাহলে 30+30 এক্সট্রা অ্যাড হয়েছে।
এবার হলো যদি কোনোদিন দেখো হোমোনিউক্লিয়ার হতো, অর্থাৎ একটা রিংয়ের মধ্যেই যদি, এটা কিন্তু আবারও বলছি আলফা বিটা আনস্যাচুরেশন কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে, কোনো একটা রিংয়ের মধ্যে যদি দেখো ডবল সিঙ্গেল ডবল দিয়ে এরকম একটা আছে, ডবল সিঙ্গেল ডবল দিয়ে এরকম হোমোনিউক্লিয়ার কনজুগেশন আছে, যে সেটা এখানে রয়েছে একটা রিংয়ের মধ্যেই দুখানা ডবল বন্ড এরকম রয়েছে, দেখো তার জন্য 39 অ্যাড হবে, মনে থাকবে রুলটা, এক্সটেন্ডেড কনজুগেশন আগের মতনই 30 অ্যাড হবে, কিন্তু এরকম যদি হোমোনিউক্লিয়ার ব্যাপারটা থেকে থাকে তখন তাকে 39 অ্যাড হবে। ওকে, এবার ব্যাপারটা হলো যদি কোনো দিন এক্সোসাইক্লিক ডবল বন্ড হয়, যেটা একটু আগেও করেছিলে এক্সোসাইক্লিক ডবল বন্ড, এ দেখো এক্সোসাইক্লিক ডবল বন্ড আছে এই রিংয়ের সঙ্গে, ওকে, বা এই রিংয়ের সঙ্গে এইটা এক্সোসাইক্লিক ডবল বন্ড আছে, তখন কী হবে 5 ন্যানোমিটার এক্সট্রা অ্যাড হবে। ওকে, আগের ক্ষেত্রে করেছিলে অ্যালকাইল গ্রুপ থাকলেই সেখানে কত করে অ্যাড করে দিচ্ছিলাম আমরা, 5 করে অ্যাড করে দিচ্ছিলাম, এখানে হলো আলফা মানে এই কার্বনিল কম্পাউন্ড এটা আলফা বিটা গামা ডেল্টা, এই আলফা পজিশানে যদি থাকে 10 অ্যাড হবে, বিটা পজিশানে 12 অ্যাড হবে, গামা ডেল্টা পজিশানে থাকলে 18 করে অ্যাড হবে। ওকে, বা আরও যদি থেকে থাকে 18 করে অ্যাড হবে। একটা প্রবলেম দেখাচ্ছি তোমার কাছে ক্লিয়ার হবে, দেখো এই প্রবলেমটা নিচ্ছে, আগে তোমাকে দেখতে হবে কোন সিস্টেম আছে, দেখো এই সিস্টেমটার মধ্যে রয়েছে, এই সিস্টেম যদি থাকে 215। ওকে, এবার দেখবো এক্সটেন্ডেড আছে কি, মানে এখানে গিয়েই শেষ নাকি আরও আছে, দেখো আরেকটা সিঙ্গেল গিয়ে আবার ডবল, তাহলে এক্সটেন্ডেড কনজুগেশন কত রয়েছে 30, তার মানে 30 অ্যাড করে দিলাম। ওকে, এবার আমার কাছে কি আছে দেখতে হবে যে এর মধ্যে কতগুলো এক্সোসাইক্লিক বন্ড আছে, এক্সোসাইক্লিক বন্ড মানে বলেছিলাম রিংয়ের সঙ্গে ডবল বন্ড আছে কিন্তু এদিকে আরেকটা রিং আছে, এরকম এক্সোসাইক্লিক বন্ড কত, দেখো এই রিং, এই রিংয়ের সঙ্গে দেখো এইটা অ্যাটাচ আছে, বা এইটা একটা রিং এর সঙ্গে দেখো এটা অ্যাটাচ আছে, সো এক্সোসাইক্লিক বন্ড কটা আছে 2, এক্সোসাইক্লিক থাকলে কত করে অ্যাড হয় 5 করে অ্যাড হয়, তাহলে 5 × 2 = 10 অ্যাড হলো। এবার আমি দেখবো অ্যালকাইল গ্রুপগুলো, আলফা বিটা গামা ডেল্টা দিয়েছে, অ্যালকাইল গ্রুপগুলো কোন কোন পজিশানে আছে, দেখো বিটা পজিশানে একটা আছে, গামা পজিশানে একটা আছে, আর ডেল্টা দিয়ে যেখানে শেষ হচ্ছে সেখানে আর একটা রয়েছে, তাহলে বিটার জন্য কত অ্যাড করবো 12, গামার জন্য কত অ্যাড করবো 18, আর ডেল্টার জন্য কত অ্যাড করবো 18, তার মানে একটা 12 2 18 অ্যাড করলে 303। ওকে, পরের প্রবলেমটা চলে এসো, দেখো এটার ক্ষেত্রে যদি তাকাও, দেখো এইরকম কনজুগেশন আছে, তার মানে এই বেস ভ্যালুটা হলো 215, এটা এই এইগুলো থাকলে 215 হয়, সো 215 লিখেছি। ওকে, এক্সট মানে এইখানেই গিয়ে শেষ, এক্সট্রা সিঙ্গেল দিয়ে আবার ডবল এরম জাতীয় কিছু নেই, সুতরাং এক্সট্রা অ্যাড করা কিছু নেই। আচ্ছা, এটা হলো আলফা, এটা হলো বিটা, গামা ডেল্টা এসব কিছু নেই, তো বিটাতে যদি থাকে, বিটাতে যদি থাকে দেখো বিটাতে 2 গ্রুপ আছে, থাকলে কত করে অ্যাড হয় 12 করে, তো দুখানা গ্রুপ আছে, 12 × 12 করলে 239 ন্যানোমিটার। ওকে, এটা চলে এসো, তো এটা ফার্স্ট যে জিনিসটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বন, দেখো এর জন্য 215 হয়েছে, এখানে গিয়েই শেষ না, আরেকটা দেখো সিঙ্গেল দিয়ে আরেকটা ডবল বন্ড আছে, এক্সটেন্ডেড কনজুগেশন, তার জন্য 30 হয়েছে। এবার দেখো এই রিংটার মধ্যেই দেখো 2 ডবল বন্ড আছে, ডবল সিঙ্গেল ডবল, যেটাকে বলা হয় হোমোনিউক্লিয়ার, যেটা আমি বলেছিলাম এখানে 39 অ্যাড হয়, কখন হয় বলেছিলাম একটা রিংয়ের মধ্যে যে দুখানের আম ডবল বন্ড থাকে, রাইট, সো এই রিংটার মধ্যেই দেখো দুখানা ডবল বন্ড আছে, তো এর জন্য 39 অ্যাড হবে। এবার আমরা পজিশানগুলোকে দিয়ে দিই, এটা আমার কাছে আলফা, এটা বিটা, এটা গামা, এটা ডেল্টা, দেখো কী কী গ্রুপ আছে, আলফা পজিশানে একটা গ্রুপ আছে, বিটা পজিশানে একটা আছে, গামাতে কোনো নেই, ডেল্টাতে এই একটা আছে, সো আলফার জন্য 10, বিটার জন্য 12, আর ডেল্টার জন্য কত হবে 18, 10 12 18, সো টোটাল যোগ করলে 324 ন্যানোমিটার। সো এই দুটো ছিল তোমার কাছে উডওয়ার্ড ফিশার রুল, একটা হলো কার্বনিল ছাড়া একটা কার্বনিল নিয়ে, আর পুরো ভিডিওটার মধ্যে আমরা ইউভি স্পেকট্রোস্কোপি ডিসকাস করেছি, যতটা সম্ভব ডিটেলসে গিয়ে করেছি, ভিডিওটা ভালো করে দেখবার পর যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক যদি আমরা পড়ে নিই, কারণ আমরা ভিডিওটা থেকে শুধুমাত্র একটা আইডিয়া পাবো, ভিডিওটা কখনোই সব নয়, ভিডিওটা থেকে যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবো, যে আইডিয়াটা যদি আমার কাছে থাকে পরবর্তীকালে যদি আমরা বিভিন্ন রকম বুক ফলো করি, বিভিন্ন রকম
নোটস ফলো করি আমরা দেখতে পাবো। বুক পড়াটাকে সবসময় বেটার, যে কোনো ভালো স্ট্যান্ডার্ড টেক্সট বুক যদি আমরা পড়ে নিই, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি সম্পর্কে আমাদের ডিটেলসে আইডিয়া হয়ে যাবে। আর এই ভিডিওটা ছাড়া আর একটা ভিডিও আছে যেখানে তার ইনস্ট্রুমেন্টাল পার্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি, যদি একটু দেখে নাও তাহলে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি কমপ্লিটলিভাবে জেনে নিতে পারবে। আমরা পরবর্তী ভিডিওতে আইআর, এনএমআর এগুলো সম্পর্কে আলোচনা করব। আন্তরিক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।